বর্ষাকালে পাখির একটাই সমস্যা, কি? প্রোটোজোয়া ইনফেকশন। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় সর্দার পাটশেবের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটি মেডিসিনের সাথে পরিচয় করিয়ে দেবো যে মেডিসিনটি আপনাদের ঘরে থাকলে প্রোটোজোয়া ইনফেকশন আর ধারে কাছে ঘেঁষবে না, আপনাদের পাখিগুলো সব সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ফার্মে আমার পাখিগুলো যেভাবে সুস্থ ভালো আছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রোটোজোয়া ইনফেকশন কী কী কারণে হতে পারে ফার্স্টে আপনারা সেটা জেনে নিন। পাখির ঘর ড্যাম্প হতে দেওয়া যাবে না, পাখির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই বৃষ্টির যে ছাঁট আসছে, এসে পাখির ঘর জলে জল হয়ে গেল, ড্যাম্প হয়ে গেল, হতে দেওয়া যাবে না। তার জন্য আপনাদেরকে কী করতে হবে, ড্রাই চুন পাওয়া যায় যে কোনো হার্ডওয়্যারের দোকানে যাবেন, 1-2 কেজি চুন নিয়ে আসবেন, ফার্মে ভালো করে ছড়িয়ে দেবেন ফ্লোরে। টোটাল ফার্মটি ড্রাই রাখতে হবে, চুন হচ্ছে ব্যাকটেরিয়া না, তো কোনো রকম ব্যাকটেরিয়া হতে দেওয়া যাবে না। ড্যাম্প হলেই ব্যাকটেরিয়া হবে, ফাঙ্গাস হবে, তার থেকেই প্রোটোজোয়া ইনফেকশন বেশি ছড়ায়, এটা হতে দেওয়া যাবে না। তাই চুনের অনেক গুণ আছে, এই চুন আপনারা ফার্মে ছড়াবেন, বিশেষ করে বর্ষাকালে পাখি দেখবেন কতটা সুস্থ ভালো থাকবে, 70-80% রোগ চলে যাবে। এই প্রোটোজোয়া ইনফেকশন বেশি বর্ষাকালেই দেখা দেয় ড্যাম্প ওয়েদারের জন্যে। আরেকটা কারণও দেখা দিতে পারে, যেটা হচ্ছে পাখির জলের কারণ। আপনারা চেষ্টা করবেন কেনা জল খাওয়ানো, আর নয়তো ওই অ্যাকোয়াগার্ডের যে জল পাওয়া যায় সেই জল খাওয়াবেন। যারা বাড়িতে অ্যাকোয়াগার্ড লাগিয়েছেন তারা অ্যাকোয়াগার্ডের জল খাওয়াতে পারে, আর নয়তো 15-20 টাকা ওই কেনা জল পাওয়া যায় সেই কেনা জলই আপনারা খাওয়াবেন। জল থেকেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটোজোয়া ইনফেকশন ছড়ায়। এখন যেসব কর্পোরেশনে বা পঞ্চায়েতে যে জলের লাইনগুলো হয়, জলের লাইন অনেক সময় লিক করে, বাইরের ড্রেনের জল, বৃষ্টির ডোবা জল সব লিকেজ করে ঢুকে গেল, সেই জল আমরা বাড়িতে নিয়ে আসছি, ডাইরেক্ট খেয়ে নিচ্ছি, পাখিকেও খাওয়াচ্ছি, এতে পাখিও অসুস্থ হচ্ছে, আমরাও অসুস্থ হচ্ছি। তাই বর্ষাকালে চেষ্টা করবেন কেনা জল বা মিনারেল ওয়াটার, এই ধরনের জল পাখিকে খাওয়ানো, তো জল থেকেও রোগ ছড়ায় বর্ষাকালে। এই সব কারণে বেশি রোগগুলো ছড়ায়। আরেকটা কারণে রোগ ছড়াতে পারে ভেজিটেবল ফুড, সব ফুড এগুলো থেকেও বর্ষাকালে রোগ ছড়ায়। যেমন এগ ফুড আপনারা দিলেন, পাখি খেলো, বাটিতে জল দিলেন, জলটা স্নানও করলো, ওই যতটুকুনি খেলো তার মধ্যেও স্নানের জল পড়লো, সেই স্নানের জল আর নরম ফুড মিশে একাকার হয়ে গেল, হয়ে গিয়ে ওই ফুডটা পাখি আবার খেলো, এতেও ব্যাকটেরিয়া ইনফেকশন ছড়াতে পারে, প্রোটোজোয়া হতে পারে। এবার আপনারা বলবেন তাহলে কী করবো, বর্ষা দেখছেন যখন হচ্ছে তখন আপনারা চেষ্টা করবেন কাপে জল দেওয়ার, ফিডারে জল দেওয়ার। 2-3 দিন বর্ষা হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, তাও আপনারা কিসে জল দেবেন, কাপে জল দেবেন, ফিডারে জল দেবেন। পাখি না স্নান করতে পারলে কোনো রকম সমস্যা হবে না। ড্রাই রাখবেন আপনাদের ফার্ম, ড্রাই রাখুন, তবে প্রোটোজোয়া ইনফেকশন হবে না, কোনো রকম ব্যাকটেরিয়াল ফাঙ্গাস ইনফেকশন হবে না, পাখিগুলো সুস্থ থাকবে। আমার এই কথাগুলো আপনারা একটু মেনে চলুন, আপনাদের পাখিগুলো সুস্থ থাকবে। আমার ফার্মের পাখি এতটা অ্যাক্টিভ আছে, সুস্থ আছে, কী করে আছে এটা ভাবতে হবে, কিছু নিয়ম মেনে চলতে হবে। পাখি পুষলেই হয় না, পাখি পুষতে গেলে কিছু কিছু জিনিস আপনাদেরকে মেনে চলতে হবে। যাই হোক, এগুলো তো মেনটেন করলেন, তারপরেও দেখা গেল প্রোটোজোয়া ইনফেকশন হয়েছে। যে পাখিটির হবে সেই পাখিটিকে আলাদা করে হসপিটালকে যে নিয়ে যাবেন, আমি বারবার বলি আপনাদেরকে, একটা ছোট্ট কেজ রাখবেন, অসুস্থ পাখিকে আলাদা করবেন, নয়তো কী হবে, ওই অসুস্থ পাখি আরও 10টা সুস্থ পাখিকে অসুস্থ করে দেবে। এই জিনিসগুলো আপনাদেরকে একটু মেনে চলতে হবে। এবার যে পাখিটি অসুস্থ হয়ে গেছে, সেটা প্রোটোজোয়া ইনফেকশন হয়েছে কি না আপনারা বুঝবেন কীভাবে, পাখিটিকে ধরবেন, ধরার পর এরকম হাতে করে ধরলেন, ধরে ফু দেবেন, পেটের কাছে ফু দেবেন, দেখবেন যে কালো একটা স্পট আছে, তবেই বুঝতে পারবেন যে পাখিটির প্রোটোজোয়া ইনফেকশন হয়েছে। পাখিটি এক কোণে গা ফুলিয়ে বসে থাকবে, দানার বাটিতে বসবে খাবার জন্যে, কিন্তু দানা খাবে না, ওই ছড়াবে। আপনারা মনে করবেন কি পাখি তো দানা খাচ্ছে, দানা খাচ্ছে না, দানা ওটা মুখ দিয়ে খাওয়ার চেষ্টা করছে কিন্তু খেতে পারছে না, তার পেটের সমস্যা হচ্ছে, তো সে খাবে কী করে, তার খেতে ইচ্ছে থাকলেও খেতে পারছে না, ঠিক আছে। তো প্রোটোজোয়া ইনফেকশন হয়ে গেলে আপনারা কী করবেন আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হলো সেই মেডিসিন নরমেট্রোজিন,
এই মেডিসিনটি আপনারা যে পাখিটির প্রোটোজোয়া ইনফেকশন হবে সেই পাখিটিকে আপনারা খাওয়াবেন। এই মেডিসিনটি আপনারা কখন খাওয়াবেন? যে পাখিটির প্রবলেম হয়ে গেছে তাকে আলাদা করবেন, আলাদা করে এক বাটি জলে 5 ফোঁটা দিয়ে টানা 5 দিন খাওয়াবেন। দেখবেন পাখিটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এই মেডিসিনের আমি একটা কোর্স করাই, 3 মাস ছাড়া টানা 5 দিন একটা কোর্স করাই। সেটা কীভাবে করাই? 1 লিটার জলে 5 ml করে দিয়ে এই কোর্সটি করাই টানা 5 দিন। আমার ফার্মে যতগুলো পাখি আছে সবাইকেই করাই। আগের দিন রাতে জলের বাটি বার করে রাখি, পরের দিন সকালবেলা এই মেডিসিন মেশানো জলটা দিই, পাখি খায়। পাখির পেটে যেসব ব্যাকটেরিয়া ইনফেকশান থাকে বা প্রোটোজোয়াল থাকে সেগুলো মারা যায়। এই 3 মাস ছাড়া করাই বলে আমার ফার্মে কিন্তু কোনো রকম প্রোটোজোয়া ইনফেকশান নেই, হয় না। যখন হয়ে যাবে তখন আপনারা এই মেডিসিনটি খাওয়াবেন। আর যদি আপনারা মনে করেন যে আমি 3 মাস ছাড়া 5 দিনের একটা কোর্স করাবো, সেটাও করাতে পারেন। সেটা আমি করাই, আপনারা করাতেও পারেন নাও পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বর্ষাকালে এই মেডিসিনটি অবশ্যই করাবেন। আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি এই মেডিসিনটির কাজ যা আছে বর্ষাকালে যদি আপনারা করান, আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই মেডিসিনের কাজ কী আছে। আরও একটা কারণেও পাখির প্রোটোজোয়া ইনফেকশান দেখা দেয়, সেটা আপনারা একটু জেনে রাখুন। পাখি যখন কৃমির কোষ করানো হচ্ছে তারপরেও পাখির একটা পেটের সমস্যা আছে, প্রোটোজোয়া ইনফেকশান দেখা দেয়। তাই কৃমির কোষ করানোর ঠিক 1 সপ্তাহ পর টানা 5 দিনের একটা এই নরমেট্রোজিনের কোর্স করিয়ে দেবেন, তাহলে পাখির আর প্রোটোজোয়া ইনফেকশান নিয়ে আপনাদের সমস্যায় পড়তে হবে না। পাখি ব্রিডিং সিজনে খুব ভালো ব্রিডিং করবে, ভালো বাচ্চা ফিট করাবে। আমাদের ফার্মে যেমন পাখিকে ফিট করায় সেরকম আপনাদের ফার্মে পাখিদেরকে আপনার পাখিগুলো ফিট করাবে। আমি যে সিস্টেমে আপনাদেরকে আজকে বোঝালাম সেই সিস্টেম মেনে আপনারা কাজ করুন। দেখবেন আগামী দিন পাখির বাচ্চা মরে যাওয়া, পাখির বাচ্চা দূরের থেকে ফেলে দেওয়া, ডিম তা দিতে দিতে হঠাৎ বেরিয়ে যাওয়া, এইসব প্রবলেমগুলো আপনারা ফেস করবেন না। পাখির পেটে যদি সমস্যা থাকে, প্রোটোজোয়া ইনফেকশন থাকে, তাহলে পাখি কী করে খাওয়াবে? সে মাদা পাখিগুলো তার বাচ্চাকে কী করে খাওয়াবে? কী করে ডিম হ্যাচ করবে? কী করে বাচ্চা মানুষ করবে? করতে পারবে না, তার শরীরেই তো প্রবলেম চলছে। তাই ব্রিডিংয়ে বসানোর আগে কৃমির কোষ করালেন, তারপরেই একটা পায়খানার ওষুধের কোর্স করিয়ে দেবেন। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে বকর বকর করলাম, অনেকের মনে হতে পারে আমি জ্ঞান দিচ্ছি। আমার ফার্মের পাখিগুলো যেভাবে সুস্থ আছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো কারোর যদি জ্ঞান মনে হয় তাতে আমার কিছু করার নেই। তো যাই হোক, আপনারা আমার কথা শুনে আমি যেভাবে মেনটেন করি, আমি যেভাবে আমার পাখিগুলোদের সুস্থ ভালো রেখেছি আপনাদেরকে সেটা বললাম, আপনারাও সেইভাবে আমার কথা শুনে কাজ করুন। আগামী দিন দেখতে পাবেন কত ভালো লাগবে, কতটা আপনাদের পাখিগুলো সুস্থ আছে, ভালো আছে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন আমি ভিডিও বানাতে তত উৎসাহিত হব, আগামী দিন আরও ইনফরমেশান ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। টাটা বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্দার পাট সেভের ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। বাই বাই।